শুধু আমি জেগে আছি কেন? ঈদ উপলক্ষে প্রস্তুতি নিচ্ছি, রাত 10টা থেকে শুরু, রাত 2:30টা পর্যন্ত এখনো শুধু রেডি হচ্ছি, পুরো কাজ কিন্তু এখনো কমপ্লিট হয় নাই। কি রান্না করছি জানেন? দেখেন আসেন, এই যে এটা হচ্ছে মুরগির মাংস, ডাল আর মশলা দিয়ে মাত্র রান্না করেছি, ব্লেন্ডার করতে হবে। ব্লেন্ডার করে কি বানাবো জানেন? টিকিয়া কাবাব, মুরগির মাংসের টিকিয়া কাবাব বানাবো এটা দিয়ে। এখন ভাবেন কখন এগুলা করব। আর কি বানাবো জানেন? এই যে দেখুন, মুরগির মাংস সুন্দর করে আমি ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি, এগুলা দিয়ে বানাবো কি, এই যে এটা কিন্তু আমি চালের গুড়ির কাই করে নিয়েছি, বানাবো পুলি পিঠা, মাংস পুলি, ঝাল ঝাল মাংস পুলি। তো ঈদের দিন এগুলো খাওয়ার জন্য আমি আগে ভাগেই কিন্তু রেডি করে রাখছি, এগুলো সব জোগাড় করেছি, রেডি করেছি, আবার মাঝখান দিয়ে সেহেরির জন্য খাবার রান্না করেছি। তো এত কাজ করতে করতে আমার হাত না পা ব্যথা হয়ে গেছে, কারণ দাঁড়ায় দাঁড়ায় করছি। তো এখন আল্লাহ আল্লাহ করতেছি যে সেহেরির আগে যেন আমার এই কাজটা কমপ্লিট হয়। ও আবার কদরের নামাজ পড়ছি মাঝখান দিয়ে, 20 রোজার পর থেকে কিন্তু আমরা প্রতিদিনই কদরের নামাজ পড়ি, রাত 12টার পরে। তো আমার মিশারি কিন্তু এখনো ঘুমাই নাই, ওর মা কাজ করতেছে, ও কি করে ঘুমাইবো? বাবা এই খাবারটা তুমি একটু খেয়ে দেখো, এত মজা, মানে এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, ভাবছিলাম যে শুধু শুধু খেয়ে ফেলবো। বিসমিল্লাহ, টেস্টি, ইয়েস টেস্টি ফুড, দারুণ মজা। তো এই পিঠা বানাইতে গিয়ে আমার কার কথা মনে পড়তেছে জানেন? আমার ননদের কথা, ননদ ছানবিন, যে মেজু ননদ, ও কিন্তু এই পিঠা খুব ভালো বানায়, আর বানায় বানায় আমাদের বাড়িতে পাঠাইতো, এগুলো আবার ভেজে ভেজে খাইতাম আমরা। আমি কখনো কিন্তু এই পিঠা বানাই নাই, কারণ অনেক ঝামেলা। আর এমনিতেও কিন্তু আমি পিঠা টিটা কমই বানাই, বড় বড় হইতেছে, এক একজনের এক এক রকম সিস্টেম পিঠা বানানোর, ঘুরিয়ে গুলা চাইলে তারপরে আবার কাই করতে হয়েছে। একটা বানাই ফেলছি, কাজ করলে মনে করেন আমি সব শেষ করে ফেলি, আল্লাহ আল্লাহ করে যদি আমার সেহেরির আগে কাজটা হয়ে যেত তাহলে নিশ্চিন্তে সেহেরি খাইয়া ফজরের নামাজ পড়া শুইতাম। তো দ্বিতীয় পিঠাটা বানাচ্ছি, আমার মনে হয় কাই বেশি, পুর কম। এই পিঠাটা আমার মিশা দিতে পছন্দ করে, দেশে থাকতেই বলতেছে মা পিঠা বানাই দাও, পরে আবার ওর ফুপি পাঠাইছে পিঠা, ওইগুলো খাইছে কিছুদিন, টিফিনও নিয়ে গেছে। তো এখন একু সিলাই, ঈদেরও সিলাই, পিঠা বানানো হচ্ছে ঘরে, আর এগুলো কিন্তু ফ্রোজেন করে অনেকদিন রেখে খাওয়া যায়। এই যে আরো একটা পিঠা বানানো হয়ে গেছে, দুইটা হয়ে গেছে, মানে আর সেমি একটা বাটিও নেই নাই তাদের, বিদেশ বাড়ি সব হচ্ছে শর্টকাট, শর্টকাট রান্না করে শর্টকাট খেয়ে ফেল, এত কিছু করা যায় না। Thank you.
এবং সময় হচ্ছে রাত প্রায় 2:45। দোয়া করবেন যাতে আধা ঘন্টার ভিতরে আমার কাজটা কমপ্লিট হয়ে যায়। আর সারাদিন তো অনেক খাটাখাটি করেছি, গড় গুছানো, বাজারপত্র গুছানো, ঈদ উপলক্ষে নানান রকম প্রস্তুতি নেওয়া, তো সবকিছু মিলিয়ে আমি কিন্তু খুবই ক্লান্ত। তো কোথাও যাবেন না, পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন। এই যে দেখুন পিঠার সাইজ কেমন হচ্ছে, আগে বানিয়েছে এইগুলা, আগেরগুলা থেকে পরেরগুলো বেশি সুন্দর হয়েছে না? জীবনের প্রথম বানাচ্ছি, কেমন আর হবে। আর এদিক দিয়ে এটার জন্য যে আমার মায়া লাগতেছে, কখন আমি এটা করব, কখন ব্ল্যান্ড করব, কখন কাবাব বানাবো। আর এদিক দিয়ে আমার কাজ দেখতে দেখতে ক্লান্ত হয়ে ছেলেটা ঘুমিয়ে পড়েছে, কাজের ফাঁকে এসে দেখি সে ঘুমিয়ে পানি। তো দেখে আমার খুব মায়া লাগছিল যে আজকে কাজের ঝামেলায় ছেলেকে একটু ঘুমও পাড়াতে পারলাম না। তো 10 মিনিট ধরে পিঠা বানাচ্ছি, আর এরই মধ্যে কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি। কথায় আছে না যে গাইতে গাইতে গায়েন, বাইতে বাইতে বায়েন। তো পিঠা বানাতে বানাতে এখনকার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে মাশাল্লাহ। আশা করি সামনের পিঠাগুলো আরো বেশি সুন্দর হবে। প্রিয়জনকে খুশি করতে হলে, ঘরের লোকজনের মন জয় করতে হলে একটু একটু তো কষ্ট করতেই হয়, তাই না? আঠালো চালের কাইকে নরম করার জন্য টেকনিক করছি আমি, একটু পানি দিয়ে হাত ভিজিয়ে ভিজিয়ে নিচ্ছি যাতে করে হাতের মধ্যে আর না লাগে। এখন আমি মুখটা সুন্দর করে আটকে দিচ্ছি। হয়ে গেছে মাংস পুলি। এই পুলির ভিতরে যদি আমি মিষ্টি নারকেল দিতাম তাহলে হয়ে যেত নারকেল পুলি, তিল দিলে হয়ে যেত তিল পুলি। এখন আমি এটার ভিতর দিয়েছি মাংস, হয়ে গেছে মাংস পুলি। এই তো আর একটা পিঠা হয়েছে। ছোট ছোট করে বানালে মনে হয় অনেকগুলো পিঠা হতো, আমি তো সাইজে বড় বড় বানাচ্ছি। যাই হোক, একটা খেলে পেট ভরে যাবে। নতুন কারিগর আমি। ও সন্ধ্যার পরে গিয়েছিলাম শপিং করতে, তো এই জন্য আরো বেশি টায়ার্ড হয়ে গেছি। যে বাইরে গেছিলাম সন্ধ্যার পরে, রোজা রাইখা ইফতার করে বাইরে গেছি, তারপরে আবার আইসা তাড়াহুড়ো করে এগুলো রেডি করলাম, রান্না বান্না করলাম, সেহরির রান্না করলাম, টায়ার্ড হয়ে গেছি। রোজা রাখলে কিন্তু সন্ধ্যার পরে এমনিতে কাজ করা যায় না। আমার হাত পা ছাইড়ে দিছে একদম। তো আশা করি পিঠাগুলো বানাতে আমার আরো 10-15 মিনিট সময় লাগবে। তো কোথাও যাবেন না, পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন। তো এখন সময় রাত 3:30, আর এরই মধ্যে কিন্তু সেহরির সময় হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই ফজরের আজান দিবে। তো দেখুন এরই মধ্যে আমার পিঠা বানানো শেষ, কিন্তু কাবাব বানানো এখনো শেষ হয় নাই। ভাবছি যে কালকে সকালে কাবাব বানাবো, যেহেতু সময় নাই এখন আর তাড়াহুড়ো করে লাভ নাই। তো পিঠা শুধু বানাই নাই, পিঠা কিন্তু ভেজেও ফেলেছি। এই যে দেখুন লাল করে পুলি পিঠা ভেজেছি, মাংস পুলি, এখন খাবো। তো আমি সন্ধ্যা রাত থেকে ভাবছি যে পিঠা বানানো বুঝি 12টার দিকে শেষ হয়ে যাবে, আর আমি 12:30টার দিকে পিঠা খাবো। কিন্তু দুর্ভাগ্য 3:30 বেজে গেছে। যাই হোক এখনই খাই। অনেক মসমসে, গরম। আমার হাতের পিঠা যে এত স্বাদ হবে আমি নিজেও ভাবিনি। আমি জীবনের প্রথম কিন্তু আজকে মাংস পুলি পিঠা বানিয়েছি এবং অসম্ভব মজা পেয়েছে। আমার মনে হয় আমার কষ্ট সার্থক হয়েছে। সে সন্ধ্যার পর থেকে যে এটার পিছনে আমি খাটছি, শ্রম দিচ্ছি, এখন পিঠা খেতে পেরে না আমার সব কষ্ট দূর হয়ে গেছে। পিঠা কি আমি একা খাবো, মিশারি আব্বুকে দিব না? কোথায় গো তুমি, ঘুমাই গেছো? ঘুমাই গেছো নি? ধরো দেখো আমি তোমার জন্য কত সুন্দর করে পিঠা বানিয়ে আনছি। কি গরম না ঝাল? গরম অনেক, তো ঠান্ডা করে খাও। কত কষ্ট করে পিঠা বানাইছি, তুমি যদি না খাও আমার কি ভালো লাগবো? মিশারিটাও খাইলো না, ঘুমায় গেছে। এগুলো গরম গরম মজা, ঠান্ডা হয়ে গেলে ফোটাই যাইব, শক্ত হয়ে যাব। মসমসা না অনেক?
তো মিশারের আব্বু বলতেছিল কাই দেখে আমার যে এটা দিয়ে নাকি চালের রুটিও বানানো যাবে, তো আমি ভাবতেছি যে একদিন চালের রুটি বানাই খাওয়াবো গরুর মাংস দিয়া। মজা লাগতেছে? তুমি এক বসাতে কয়টা খাইতে পারবা? তিনটা, মাশাল্লাহ। তো এই পিঠা কিন্তু এখন আমি বয়ামের ভিতরে ঢুকাবো না, এই অবস্থাতেই আমি যে ডিপ ফ্রিজের মধ্যে এই পিঠাগুলো রেখে দিব, যখন একটু শক্ত শক্ত হবে তখন আমি বক্সের মধ্যে ভরে রাখবো। তো বন্ধুরা, এই ছিল সৌদি আরবে রোজার ঈদ উপলক্ষে আমাদের ঈদের প্রস্তুতি, বাজার সদাই থেকে শুরু করে কেনাকাটা, সাথে ঘর গোছানো, এছাড়াও ঈদের দিন রান্না করার জন্য ফ্রোজেন খাবারও বানিয়ে রেখেছি। তো সবকিছু মিলিয়ে আমাদের ঈদের প্রস্তুতি দেখতে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, যদিও আমার খুব খাটাখাটি হয়েছে, তারপরও আনন্দ লাগছে কারণ সামনে হচ্ছে ঈদ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।